দিচ্ছেন কুশিয়ারা রয়্যালসকে, এবং সর্ব ডানে রয়েছেন মিস্টার আলী ওয়াসিকুজ্জামান, যিনি এই ম্যাচে এই সম্মানিত ম্যাচ রেফারি। আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ টস পর্বে। হেড অ্যান্ড টেলস, টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেল কল করেছেন তার না? দীর্ঘদিনে খরা কাটিয়ে ক্রিকেট ফিরেছে এবং পণ্যভূমি সিলেটে স্পেশাল একটা আয়োজন, আর টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিচ্ছে প্রতিপক্ষ দলকে, কত রান? আপনি টসে জিতে কি সিদ্ধান্ত নিতেন? আসলে টসটা আসলে এখানে এত ইয়ে না, কারণ ফার্স্ট ম্যাচ আমি ওটা যদি ফিল্ডিং নিতাম, মানে যেহেতু ফার্স্ট ম্যাচ উইকেটে দেখতাম কি যে কি বিয়ে করে। আসিফ আকবর, রয়েছেন মাহবুব, রুহেল, আবিদ, প্রথম বল সঙ্গে সঙ্গে ঠেলেছিলেন মিড অফের দিকে, পটুয়াখালী ছেলে, আবারও ফ্লাইটের ডেলিভারি, টার্ন করে ঢোকার মুখে একটা রুম পেয়েছিলেন, ব্যাক ফুটকে ড্রাইভ করলেন সফট হ্যান্ডে, একটি রান। প্রথম রান আসলো স্প্যান এখনো পর্যন্ত। হেটার ক্রিকেট, এবারে ফুল লেন্থ ডেলিভারি, পারফেক্ট টাইমিং, চমক। কোটার থার্ড ওভার, এবারে ডাউন দ্য ট্র্যাকে উইথ দ্য স্পিন, গ্রেট সিক্স, বুম বুম সিক্স, ম্যাক্সিমাম, সুপার টাইমিং। ভূমি সিলেটে তাদের আগমনী বার্তা, আবারও শর্ট বল, ব্যাক ফুটে গে অন সাইডে, অ্যানাদার সিক্স, থার্ড ওভার বাউন্ডারি, ইন আ সেট উইথ আবেদন এবং আউট, প্রথম উইকেটের পতন ঘটে গেল। এবারে স্লো জাতীয় ডেলিভারি, চেঞ্জ অফ পেস, সব ডিসমিসাল, অনেক ছিলেন উইকেটের পেছনে এবং তার হাতে ক্যাচ দিয়ে ফিরছেন ব্যক্তিগত এক রানে। স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স, এবারে স্লো জাতীয় ডেলিভারি, টপেজ, বলে তলায় আছেন তান্না এবং আউট, ডেঞ্জার ম্যান, যার উইকেটটা দরকার ছিল এই মুহূর্তে কুশিয়ারা রয়্যালসের দারুণ হেলদি পরিসংখ্যান। এবারে স্লোয়ার বাউন্সার, কন্ট্রোল লেসার, স্টাম্পের বাইরে, জায়গায় দাঁড়িয়ে পুল করতে গেলেন, টপেজ হলো, স্লোয়ার বাউন্সারে বিট হলেন, সুতরাং আর একটি উইকেটের পতন ঘটে গেল এই মুহূর্তে। 40 রান, সেটি এখন দলীয় টোটাল। অ্যানাদার শট ডেলিভারি, ব্যাক ফুটে পুল, নো ম্যাচ ল্যান্ডে, ওয়ান বাউন্স, ডিপ স্কয়ার লেগ অঞ্চল দিয়ে অনবদ্য চার নাহিদের কল্যাণে। নতুনবারে খেলা শুরু হচ্ছে, বোলিং একটা পরিবর্তন, এবারে বো গ্রেট বল, এবারে ক্লেভার ক্লেভার ব্যাটিং, গ্রেট স্কোপ, সময়চ্যুত সিদ্ধান্ত, চারটি রান পেলেন, থাকছেন মেয়র কাপ টি টোয়েন্টি। আবারও লফুল টস, আবেদন এবং আউট, অ্যানাদার উইকেট, 97 উইকেটে। সাথে অ্যামেচার ক্রিকেটের প্রবক্তা, রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী, টি স্পোর্টসের প্রধান নির্বাহী, তার চেহারা। এবারে শর্ট বল, ব্যাক ফুট পুল, ইন্টেলিজেন্ট ব্যাটিং, কন্ট্রোল ছিল শটে, এই ধরনের একটা পজিটিভ অ্যাপ্রোচ। এবারে সঙ্গে সঙ্গে ঘুরে আছেন আপে শট, ট্রাই করলেন ক্যাপ্টেন তান্না, বাট দুরাহ ছিল, দুটি রান। খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হবে, একই সাথে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন তাকে পুরস্কৃত করা হবে রাবণ সোর্সিংয়ের সৌজন্যে, এবং আম্পায়ারদেরকে পুরস্কৃত করা হবে, আম্পায়ার যারা আছেন করছে স্টার প্যাসিফিক স্ট্রাইকার্স।
আপনারা উপভোগ করছেন আপডেট টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, তারা সরাসরি সম্প্রচার পৌঁছে দিচ্ছে আপনাদের সবার কাছে। ডাউন দ্য ট্র্যাক এক্সট্রা কভারের উপর দেবল যাচ্ছে সেমানার দিকে, দুজন ফিল্ডার দুপ্রান্ত থেকে দৌড় শুরু করলেন, লাভ হলো না কিছুই। অনবদ্য চার নির্ধারিত বিশ্বমারে সংগ্রহ করল দলটির নাম স্টার প্যাসিফিক। তার জার্সি নাম্বারটা অবশ্য 50, হৃদয়ের জার্সি নাম্বার 59। এবং এই মুহূর্তে প্রথম ওভারটা অলোক কাপালি বাঁহাতি ব্যাটসম্যান হৃদয়ের উদ্দেশ্যে যাচ্ছেন তার প্রথম ডেলিভারিটা নিয়ে, টানাতে লেগ ব্রেক বোলার বল, ওহো নো বল, লাকটা বুঝে বড় বেইমানি করলো কাপালের সাথে। রাউন্ড দ্য উইকেট বল করছেন বাঁহাতির জন্য স্ট্রেটার ডেলিভারি, ফ্লাইটের ডেলিভারি, লেফটের বার বল, রক্ষণাত্মক ঢঙ্গে খেলা স্ট্রাইকার্স। সপ্তম ওভার প্রথম বল নাবিল সামন, কোটা সেকেন্ড ওভার অফ দ্য টপ, টাইমিং ভালো হয়নি এবং আউট, সস্তম ক্যাচ, ক্যাচিং প্র্যাকটিসটা করলেন লাঙ্গা অফ ফিল্ডার টেকে, সুতরাং প্রথম উইকেটের পতন ঘটে সেটাই বলছে। বোলার হিসেবে অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি, পরের বল দারুণ ফিল্ডিং, নিশ্চিত বাউন্ডারি বাঁচিয়েছেন এবং লো স্কোরিং ম্যাচে ফিল্ডিংটাকে এখন উৎসাহিত করেন এটা বলে লেখাপড়া করে যে তামিম সাকিব মাশরাফি হয় সে, এবং এটা সম্ভব হয়েছে ক্রিকেটের কল্যাণ, ফাঁক ফোকর পেলে অভিনয় ছেড়ে অন্তত ক্রিকেট ময়দানে তাকে দেখা যায়। রানে পড়েছিল প্রথম উইকেট 19-25, 6 রানে ছোটখাটো পার্টনারশিপ, তবে ওখানে এবং আউট, বোলিং একটা পরিবর্তন নাহিদ। হাতিয়েছেন দেখা যাক এবং এবং ওভার বাউন্ডারি, দারুণ ভাবে কিন্তু ব্যাটিং ইতিমধ্যে এবং দারুণ একটি ছয়, দর্শকদের মধ্যে এক উত্তেজনা বিরাজ করছে ইতিমধ্যে এবং আরো 6টি রান যোগ হলো দল। বল ছুড়েছেন দেখা যাক, আবেদন এবং এলবিডব্লিউ ফাদে ব্যাটসম্যান সাজ করে ফিরে যাচ্ছে। আজকের এই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অলোক কাপালি আবেদন এবং দারুণ বোলিং এলবিডব্লিউ, দারুণ বোলিং বলতে হবে। দর্শক মন্ডলী এই মুহূর্তে আমার সাথে আছেন হুমায়ুন আহমেদ চেয়ারম্যান কুশিয়ারা রয়্যালস, তার টিমের খেলা কিন্তু এখন চলছে, আমি একটু তার সাথে কথা বলি। ভাইয়া কেমন আছেন? জি ভালো। আচ্ছা আপনার টিমের খেলা চলছে, সে কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। পেলে প্রথম বলটা রক্ষণ তো জঙ্গে খেলেছেন রাউন্ড দ্য উইকেট ডানাতির জন্য, এবারে ওভার দ্য টপ ইনসাইড আউট, গ্রেট অ্যাচিভ, হোয়াট এ শট, পারফেক্ট টাইমিং। এই টুর্নামেন্টে খেলবার ইচ্ছা পোষণ করেছেন, এবার ইনসাইড আউট করে পাওয়ারফুল শট, সেবা কাবা চলতে দারুণ ফিল্ডিং, 3টি রান সেভ করলেন, বলেছেন তিনি কিছুটা রুবেল হোসেনের স্টাইলে বল ডেলিভারি দেন, এবারে হাফ বলে আমাদের টপ, গ্রেট সিক্স, ম্যাক্সিমাম, কম বলে বেশি রান করতে অভ্যস্ত মুক্তান আলী এবং এই সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজকদেরকে সর্বাত্মক সহযোগিতা, ডাউন দ্য ট্র্যাক উইথ দ্য স্পিন, গ্রেট সিক্স, অনেক বেশি ইফেক্টিভ বা কার্যকরী ডেথ ওভারে ঢাকা প্রিমিয়ার লিগে এরকম ম্যাচ। বোলার অবশ্য তাকে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছে, তার বাকি বলগুলো করবার জন্য অসাধারণ পার্টনারশিপ, 50 রান পূর্ণ হলো এই দুজন যোগাল, ফুল অফ ফুল টস অবা দা টপ এবং আউট, দিস ইজ টার্নিং পয়েন্ট, লো ফুল টস রান করে বাংলাদেশকে জয়লাভ করাতে সহায়তা করেছিলেন, তা সেই রানটা এখন দলীয় টোটাল হাফ বলে অস্তাম্পের বারে অবা দা টপ, গ্রেট সিক্স, মানে ক্রিকেট কতটা রোমাঞ্চকর এই ম্যাচটা তারই প্রমাণ। এবার স্লো বাউন্সার এবং এবং আবারও
আর ব্যক্তি এবারে সফল করে আবিদের অবশ্য এখানে অলিক গ্রেট সেক চত্ত বলে মনীষ একটা সময় 18 বলে ছিল 33 রান ইতিমধ্যে 101 শত রানের গন্ডি পেরিয়ে গেছে খেলা চলছে 18তম ওভার এবার এক্সলক্সার স্লো হাফ বলে গ্রেট সিক্স টেস্ট ক্রিকেটে তার সেরা ইনিংস 89 রান রাজিন সালে লোকাল হিরো এবারে ওভার পেস চলে ভারে রং বল অনবদ্য চার ক্লাসিক্যাল কাভার ড্রাইভ দাঁড়িয়ে রয়েছে জয়ের বন্দরে নোঙর ফেলবার জন্য কুশিয়ারা রস এবারে ফুল টস গ্রেট সিক্স এবং ম্যাচ শেষ হয়ে গেল 4 উইকেটের জয় অপরাজিত থাকলেন ব্যাটসম্যান অনেক গ্রেট ফিনিশ সুপার ম্যাচ এক্সেলেন্ট ফিনিশ এবং সেই সাথে 4 উইকেটে জয়লাভ করল কুশিয়ারা রয়্যালস সুপ্রিয় দর্শক ম্যাচটা শেষ হয়ে গেল এখন শেষ